আর তাল বল বাকি হলো তখন ইভিএম ইভিএম আপনি যে কোনো দেশ হচ্ছে বেশি দামে ইভিএম কিনেছিল এই সরকার যখন দেখেছে তাদের আমার ইভিএম থেকে পেয়ে গেছে আমি মনে করি সরকারের রাষ্ট্রের জন্য কোনো পরিকল্পনা নেই শুধুমাত্র নিজেদের সংখ্যা টিকিয়ে রাখার জন্য এরা এরা কৌশল করছে শিক্ষিত কৌশলের অংশ হিসাবে এরা ইভিএম কিনেছিল আবার ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল করেছে সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই এই গণবিরোধী সরকার গণ মানুষের প্রতিনিধি সরকার এই সরকারকে কোনো মানুষের কোনো নাম বলে দিয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন দেশপ্রেমী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল আমরা গণমানুষের অধিকার আদায়ে গণমানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ইনশাআল্লাহ দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি আমাদের এই আন্দোলন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবেই নির্বাচনের ভূমিকায় ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষের কাছে তার ব্যাপারে একটা ধারণা তৈরি হয়েছে আওয়ামী লীগের লোক যে লোক আওয়ামী লীগের লোক সেই লোক কি বললো না বললো বললেই বাংলাদেশের জনগণ চিন্তা করো না আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে গেলে একটা সুন্দর নির্বাচন হতে গেলে সবার গ্রহণযোগ্য নির্বাচন হতে গেলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে সেই নির্বাচন হওয়া উচিত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে যাবে না এবং বাংলাদেশের সাধারণ মানুষের স্ট্যান্ড নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে নির্বাচন হবে সেই নির্বাচনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে এবং জনগণের প্রতিজ্ঞা নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে আমরা বিশ্বাস করি।